আসসালামু আলাইকুম। রাইডার্স স্কুল থেকে অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আমি, এবং অবশ্যই প্রথমত জানাচ্ছি গুড মর্নিং। এখন ইতিমধ্যে প্রায় 6টা বাজে, ভোর 6টা। তো আজকে আমরা যাচ্ছি মূলত মুন্সিগঞ্জ মালখানগর সিরাজদিখান যে উপজেলাটা সেখানে, এবং সেখানে হচ্ছে আমার বোনের বাসা। তো বোনের বাসায় যাচ্ছি, মেজো বোন। এবং আজকে আমার রাইডিং পার্টনার হচ্ছে আমার বাবা, উনি আমার পাশের সিটে বসে আছেন। তো ইতিমধ্যে আমরা রওনা হয়ে গিয়েছি, বলে যেহেতু রাস্তা অনেকটাই ফাঁকা, তো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। এর মধ্যে আমরা রাজধানী যে মার্কেটটা এটার কাছাকাছি চলে আসছি, সেটাকে আমরা টার্ন নিচ্ছি। যেহেতু একসাথে ড্রাইভ করতে হচ্ছে, আবার ভিডিও করা সেভাবে সম্ভব হচ্ছে না প্রপারলি, তো তারপরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এবং আমাদের এই ট্যুরটা হচ্ছে বাইকচুয়ালি ট্যুর বলা যায়, আবার না তাও নয়, বিশেষ কাজে যাওয়া। তো সেই প্রসঙ্গে আমরা পরে যাচ্ছি। এখন হানি ফ্লাইওভারে মুভ করলাম, এবং এর মধ্যে আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা টোল দিয়ে তারপর আমরা আবার ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে এটা দিয়ে সামনে এগিয়ে যাব। আর এর মধ্যে আপনারা দেখতে থাকুন যে চারপাশের দৃশ্য এবং ভিউ। এবং এই রোডটার খুবই চমৎকার একটা অংশ হচ্ছে যে দিনের বেলায় এর চারপাশের ভিউ যতটুকু না সুন্দর লাগে, এর চেয়ে সন্ধ্যা বা রাতের দিকে যখন এই রাস্তার যে ল্যাম্পপোস্ট বা লাইট পোস্টগুলো আছে এগুলো যখন অন করে দেওয়া হয় তখন আরও বেশি সুন্দর। এখন আমরা পোস্তবেলা ব্রিজের উপরে, এখানে একটা টোল বা বলা যায় চাঁদা হয়তো বা এটা দিয়ে আমরা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ইতিমধ্যে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, এবং আমরা খুবই তাড়াহুড়ো করছি না এখানে, যেহেতু আমাদের হাতে অনেক সময় এবং আমরা ট্রাভেল করতে বেরোইছি। ইতিমধ্যে আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি, এবং এই এক্সপ্রেসওয়েটা হওয়াতে আসলে খুবই সহজ হয়েছে। যখন মূলত এটা সিঙ্গেল লেনের বা একটা টু ওয়ে রোড ছিল তখন দুর্ঘটনা অনেক বেশি ছিল, প্লাস রাস্তায় জার্নি করাটাও খুব একটা কমফোর্টেবল ছিল না। এখন ফোর লেন হওয়াতে মূলত অনেকটা সহজ হয়ে গিয়েছে। এখন মূলত যে কেউ এই রাস্তায় যদি নিয়ম মেনে ড্রাইভ করে বা বাইক রাইড করে বা ইত্যাদি, খুব সেফলি সুন্দরভাবে পৌঁছাতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই এই রোডগুলোতে যেটা মূল লক্ষণীয় যে বিষয়টা থাকে, এখনও অনেকেই দেখা যায় না জেনে রাস্তা পার হয়ে যায়। দেখা যায় যদিও রোড ডিভাইডার বা কোনো ক্রসিং নেই, এরপরও দেখা যায় অনেকে অজ্ঞতাবশত দৌড়ে পার হয়ে যায়। এই বিষয়টা লক্ষ্য রেখে অ্যাকচুয়ালি ড্রাইভ করাটাই বেটার আমার মনে হয়। তো দেখতে দেখতে শ্রীনগর আমরা পৌঁছে গেছি। আমরা শ্রীনগর থেকে মূলত বায়া চলে যাব আন্ডারপাস যেটা এটা দিয়ে। এখান থেকে প্রায় 12-13 কিলোর মতো মূলত হচ্ছে সিরাজদিখান উপজেলাটা। তো আমরা এরই মধ্যে টার্ন নিচ্ছি, এবং রাস্তা খুবই চমৎকার। আংশিক কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আমি অবশ্য আমার ছোট বোনটাকে খুব মিস করতেছি, সে এখন কাফরুলে আছে। সে থাকলে হয়তো এই ভিডিও করার ঝামেলাটা ও নিজে নিয়ে নিত, কি আর করা। আশা করি নেক্সট রাইডে ওরে পেয়ে যাব আমি। তো এখন শ্রীনগরের ভেতর দিয়ে যাচ্ছি। শ্রীনগরের যেই কি বলে এই রোডটা, আমি নামটা ভুলে গেলাম, খেয়াল করিনি তখন, একটা সাইনবোর্ডে নাম দেখেছিলাম বাই দ্য ওয়ে। তো এই রোড ধরেই সোজা একদম সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং সেখান থেকে মূলত কিছু দূর বা 2.5 কিলোর মতো এগিয়ে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য, যেটা মালখানগর চৌরাস্তা বলে, এখানে পৌঁছে যাব। খুবই চমৎকার একটা ওয়েদার আছে বলাই বাহুল্য, দেখতেই পাচ্ছেন রোদ নেই একদমই। এবং আজকে এই তো মোটামুটি, তো বাবাকে নিয়ে একটু বাজারের এখানে পৌঁছে গেলাম।